দুদিনের ছুটির গন্তব্য হোক হাতিবাড়ি। কংক্রিটে মোড়া শহরের কোলাহল পেরিয়ে কদিন ঘুরে আসুন সবুজ গাছপালায় ঘেরা অরণ্যে, যেখানে শাল সেগুনে ঘেরা ঘন জঙ্গলের মাঝে আপন বেগে বয়ে চলেছে সুবর্ণরেখা। তার মন কেমন করা স্রোতের আওয়াজে মুগ্ধ হবেন যে কেউ। গাছপালার ঠান্ডা বাতাস গায়ে মেখে সারাদিন ঘুরে বেড়াবেন প্রকৃতির কোলে, আর রাত বাড়লেই কান পাতলে শুনতে পাবেন চারপাশে নিরাবতা ভেঙে আসা বন্য প্রাণীদের হুঙ্কার। কি হারিয়ে গেলেন তো ভাবনার জগতে? এমনই অরণ্যে ঘেরা পরিবেশ মন টানলে বেরিয়ে আসুন হাতিবাড়ি। ওড়িশা ও ঝাড়খণ্ডের মিলনস্থলে অবস্থিত হাতিবাড়ি, ঘন শালের জঙ্গল ঘেরা সবুজ পরিবেশের মাঝে সুবর্ণরেখার বয়ে চলা, সেই সঙ্গে চেনা অচেনা পাখিদের গান এবং পশুর ডাক আপনাকে নিয়ে যাবে অচেনা কোনো জগতে। হাতিবাড়ির একটি বিশেষ আকর্ষণ হল হাতি চলাচলের পথ বা এলিফ্যান্ট করিডর। এটি ঝাড়গ্রাম থেকে দুমলা রেঞ্জ পর্যন্ত বিস্তৃত, তাই ভাগ্য সহায় হলে সাক্ষাৎ হতেই পারে হাতির পালের সঙ্গে। কি দেখবেন হাতিবাড়িতে? জঙ্গল আর সুবর্ণরেখা নদী তো আছে, এছাড়াও যেতে পারেন চিল্কিগড়। সেখানে রয়েছে জাম্বনির রাজা গোপীনাথ সিংহের বহু প্রাচীন রাজবাড়ি, যদিও তার বহু অংশই বর্তমানে ভগ্নদশায় পড়ে আছে। গাড়ি থাকলে ঘুরে আসতে পারেন কনকদুর্গা মন্দির থেকে, আর যদি ওড়িশার দিকে যান তবে দুয়ারশিনী পাহাড়টাও ঘুরে নিতে পারেন। থাকা খাওয়ার জায়গা? হাতিবাড়ি গেলে সবচেয়ে রোমাঞ্চকর থাকার জায়গা হলো হাতিবাড়ি বন দপ্তরের বন বাংলো। জমিয়ে খাওয়া দাওয়াই সেখানে করতে পারবেন। শীততাপ নিয়ন্ত্রিত ঘরের ভাড়া একদিনে 2500 টাকা মাত্র।